যে যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় আসুক না কেন সাজাতপুরের জনগণকে সাথে নিয়ে আমি নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্য আমি জনগণকে সাথে নিয়ে কাজ করব। সিরাজগঞ্জ 6 সাজাতপুর আসনে আওয়ামী লীগ সহ 9 জনের মনোনয়নপত্র দাখিল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 6 সাজাতপুর আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে সাজাতপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সিরাজগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট 9 জন প্রার্থী। বৃহস্পতিবার 30 নভেম্বর সকাল থেকে সাজাতপুর উপজেলা পরিষদ চত্বরে আসতে থাকেন বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা। দুপুর 12টার পর সাজাতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন জাকের পার্টির প্রার্থী রেজাউল করিম বিপ্লব। পরে জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ ইনুয়ের মোজামেল হক জমা দেন। এর কিছুক্ষণ পর আসেন সাজাতপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা ও স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু। এরপর আসেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সাজাতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম। বাসদের রেজাউল রশিদ খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির বিএসপির মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের মোহাম্মদ শামীম। এছাড়াও সিরাজগঞ্জে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম এবং জাতীয় পার্টির মুক্তার হোসেন। মনোনয়নপত্র দাখিলের সময় বিভিন্ন প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে সাজাতপুর উপজেলা পরিষদ চত্বর। চয়ন ইসলাম, তিনি নৌকার মাঝি হয়েছেন, তিনি মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। এই সাজাতপুরের মানুষের জন্য জীবনের সমস্ত কিছুই আমি বিলিয়ে দিয়েছি। নিঃস্বার্থভাবে মানুষের দেয়া সমস্ত দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। দিন নেই, রাত নেই, যখন কোনো মানুষ আমাকে স্মরণ করেছে আমি তখনই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। সেই আস্থা এবং বিশ্বাস থেকে আমি মনে করি সাজাতপুরের মানুষ অবশ্যই অবশ্যই, আমি কোথাকার প্রার্থী এটি বড় নয়, এই সাজাতপুরের মানুষ আমাকে এই জাতীয় সংসদ নির্বাচনে আসলে জাতীয় বা জনগণের পক্ষে আইন তৈরি করার জন্য আমাকে নিশ্চিত বিজয় অর্জন করাবে। আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী হলেও কোনো বাধা নেই, এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। পাশাপাশি এই বিজয়ের প্রশ্নে আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমি সাজাতপুরের মানুষের সাথে যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছি আমি শতভাগ নিশ্চিত সাজাতপুরের মানুষ আমাকে কখনো হতাশ করবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই কোনো কারচুপি বাধাগ্রস্ত এগুলো হওয়ার কোনো সুযোগ থাকবে না, আমি বিশ্বাস করি। আমি আমার নেত্রীর কথায় আস্থা রাখি, বিশ্বাস রাখি, সেখান থেকে আমি বলতে চাই যে বাধাগ্রস্ত হবে না। এবং এই জায়গা থেকে আমি বলতে চাই যে এবারের নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার ভোট প্রয়োগ করার সুযোগ পাবে, আর সেই সুযোগ সাজাতপুরের মানুষ সেই সুযোগ গ্রহণ করবে এটা আমি প্রত্যাশা করি। এবং আমি একথাও বলতে চাই যে যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় আসুক না কেন সাজাতপুরের জনগণকে সাথে নিয়ে আমি নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্য আমি জনগণকে সাথে নিয়ে কাজ করব। আমরা অবশ্যই এই দেশ থেকে, এই বাংলাদেশ থেকে এবং এই সাজাতপুর থেকে নিরক্ষরমুক্ত করব, তার পাশাপাশি দুর্নীতি থেকে জিরো টলারেন্স এবং কোনোরকম দুর্নীতিকে আমরা সমর্থন করব না। এবং আগামী দিনের সাজাতপুর একটি স্মার্ট সাজাতপুর হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেমন ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ, সেই সুবাদে আমি বলতে চাই স্মার্ট সাজাতপুর হিসাবে আমরা গড়ে তুলব এই সাজাতপুর। ভাই, আপনি যেদিন সাজাতপুরে আগমন করেন মনোনয়ন নিয়ে, আপনি দেখেছেন যে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আপনাকে কীভাবে রাস্তার উপরে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় সংবর্ধনা প্রদান করেছে, তো এক কথায় বলা চলে যে সাজাতপুরের বিরল একটি ঘটনা। তো আপনি নির্বাচিত হলে আপনি আসলে দলমতের ঊর্ধ্বে থেকে আপনার পরিকল্পনা সাজাবেন নাকি? অবশ্যই, আমি যখন একজন জনপ্রতিনিধি হব সে সবার জন্য, শুধুমাত্র আমার দলের জন্য নয়, সে সবার জনপ্রতিনিধি। আমি সবার
জন্যই কাজ করব এবং একজন শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার মান উন্নয়ন হবে শুধুমাত্র আমাদের দলের মান উন্নয়ন না দলের শিক্ষার মান উন্নয়ন না সারা এই সাজাতপুরের প্রত্যেকটি মানুষেরই শিক্ষার মান উন্নয়ন হবে আমি অবকাঠামোগত যখন উন্নয়ন করব তখন সেই অবকাঠামোগত উন্নয়নগুলো সবাই ভোগ করবে শুধুমাত্র আমরা দলের মানুষজন ভোগ করব না সুতরাং এভাবেই সাজাতপুরকে স্মার্ট বাংলাদেশে আমরা স্মার্ট সাজাতপুরে আমরা রূপান্তরিত করব ধন্যবাদ ধন্যবাদ আরেকটি প্রশ্ন ভাই আপনি বিহত একটি দলের মনোনীত প্রার্থী নিতান্তই আপনার কর্মী সংখ্যা অনেক প্রচুর তো যারা যে সকল প্রার্থী স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন দলের প্রার্থী রয়েছে আসলে তারা কি নির্বিঘ্নে এবং স্বাভাবিকভাবে প্রচার প্রচারণা এবং জনগণ কি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আপনি কি মনে করেন আমি সাজাতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেই সুবাদে নৌকার প্রার্থী আমি দার্থহীন ভাষায় বলতে পারি যে তারা একেবারে নিরাপদে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করবে আমরা যেভাবে আনন্দ ঘন ঘন মুহূর্তের মধ্যে আমরা যেহেতু আমাদের কার্যক্রম পরিচালনা করব সেই একইভাবে যারা স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দলীয় প্রার্থী তাদের তারাও একইভাবে সমান অধিকারে তারা এগিয়ে যাবে আরেকটি প্রশ্ন শেষ প্রশ্ন সাজাতপুরে চালের বিষয়ে ডিজিএফ ডিজিবি চাল চুরির বিষয়ে ব্যাপক তথ্য রয়েছে এবং সাজাতপুর উপজেলায় একটা সিন্ডিকেট রয়েছে যে সকল বিভিন্ন প্রকল্প সিন্ডিকেট করে আসলে পূর্ণাঙ্গ কাজ না করে অর্থ উঠিয়ে নেয় টাকা উঠিয়ে নেয় সেই বিষয়গুলো কি আমি শুনেন এখনো আমি ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি আল্লাহর রহমতে 7 তারিখের নির্বাচনে আমাকে যদি জনসাধারণ ভোট দিয়ে নির্বাচিত করে আমি প্রথমেই বলেছি দুর্নীতিকে না এবং সমস্ত ধরনের সিন্ডিকেট আমরা ভেঙে দিতে চাই দুর্ভাগ্য দিতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জনাব চয়ন ইসলাম সহ প্রতিটি প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে সাজাতপুর উপজেলা রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামানের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এখন শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে 7 জানুয়ারি ভোট যুদ্ধে অবতীর্ণ হবে সবাই জনগণও প্রত্যাশা করছেন যে তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং সাজাতপুর উপজেলাকে সুখী ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলবেন রাজীব আহমেদ রাসেল সাজাতপুর উপজেলা পরিষদ চত্বর প্রত্যাশা নিউজ সাজাতপুর সিরাজগঞ্জ